নমস্কার দর্শক বন্ধুরা, তনুজ কালিনারি ম্যাজিকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি ভেজ চাউমিন। নর্মালি আমি বাড়িতে যেভাবে ভেজ চাউমিন বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করছি সবারই ভালো লাগবে। কড়াইয়ে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এবার এতে 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, তারপর চাউমিন দিয়ে দিচ্ছি। এখন একটি চিমটির সাহায্যে চাউমিনগুলোকে জট থেকে আলাদা করে নেব, তারপর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিটের বেশি ফোটানো যাবে না, তা না হলে চাউমিনগুলো বেশি নরম হয়ে যাবে আর রান্না করার সময় ভেঙে যাবে। চাউমিন 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটা জল থেকে ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। চাউমিন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটা থালাতে নিয়ে নিয়েছি। এবার এতে 1.5 চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেল চাউমিনে ভালো করে মাখিয়ে নেব, তাহলে চাউমিনগুলো সব আলাদা আলাদা থাকবে, একে অপরের সাথে লেগে যাবে না। চাউমিন রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে 7 থেকে 8 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম। রসুন 2 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজ 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু, গাজর আর বিনস। আমি এখানে সবজির মধ্যে আলু, গাজর আর বিনস নিয়েছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর 3 থেকে 4 মিনিট ভেজে নেব। সবজি যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা সসের মিশ্রণ তৈরি করব। সেই জন্য বাটিতে নিয়ে নিলাম 1 চা চামচ গ্রিন চিলি সস, 1 চা চামচ রেড চিলি সস, 3 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস আর 1.5 চা চামচ ভিনিগার। এখন এই সমস্ত সস চামচের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজি 3-4 মিনিট ভেজে নিয়েছি, এবার সসের মিশ্রণটা দিয়ে দেব। এখন এই সস সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সস সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাউমিন দিয়ে দেব। এখন এই চাউমিন সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। চাউমিন সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এখন এই গোলমরিচ গুঁড়োটাও চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো চাউমিনের সাথে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। ভেজ চাউমিনের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।